আছে ট্রেবল ডাউন ট্রেবল আপ। হ্যালো বন্ধুরা, এই হলো এফএনডির F670X 2.1 একটা মাল্টিমিডিয়া স্পিকার। এখানে দেখতে পাচ্ছেন ব্লুটুথ 5.3 ভার্সন এবং ব্লুটুথের কানেক্টিভিটি অনেক ভালোভাবে বোঝা যাচ্ছে। আর এদিকে কিছু ইনফরমেশন আমরা নিয়ে নিই। দেখতে পাচ্ছেন এখানে পিক পাওয়ার হলো 140 ওয়াট আর আরএমএস হলো 70 ওয়াট, অনেক অসাধারণ লাগছে। এই স্যাটেলাইট স্পিকার গুলো 15 ওয়াট করে, 15 15 30 ওয়াট। এই রিমোটের বিভিন্ন ফাংশনালিটি নিয়ে আমরা পরে জানবো এটাতে কি কি ফাংশন রয়েছে। এই হলো সিস্টেম, পুরো সাউন্ড সিস্টেমটা এখানেই রয়েছে। এখানে একটা এলইডি লাইট রয়েছে, যখন এই যে পাওয়ার বাটন, দেন মেমোরি কার্ড বা যে কোনো সোর্স সিলেক্ট করে দেওয়ার জন্য এটা ইউজ করা হবে। দেন এইটা হলো লাইট, মানে এখানে এলইডি লাইটের ফাংশনটা এখানে কন্ট্রোল করা যাবে। পাশাপাশি প্লে পোজ বাটন তো আছেই, এফএনডির লোগো দেওয়া আছে, খুব সুন্দর লাগতেছে। স্পিকারের ঠিক নিচে এই সাবউফারটি রয়েছে, যেখান থেকে বেস আমরা পাবো মিউজিকে। আর এটা দেখতে পাচ্ছেন পাওয়ার বাটন আর অডিও ইনপুট। এটাকে কানেক্ট করি, তারপরে আপনাদের বিস্তারিত পারফরমেন্সটা জানানোর চেষ্টা করব। তো এই এফএনডি স্পিকারের সঙ্গে যে রিমোটটি দেওয়া হয়েছে তার কিছু ফাংশনালিটি আমরা জেনে নেই। এখানে দেখতে পাচ্ছেন ভলিউম ডাউন এবং ভলিউম আপ, পাশাপাশি মিউজিক ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড করা যাবে, পেস প্লো পোজ প্লে করা যাবে, এবং মোস্ট ইম্পর্টেন্টলি এখানে দেওয়া আছে ট্রেবল ডাউন ট্রেবল আপ, দেন বেস বেস ডাউন বেস আপ, এই বিষয়গুলো অনেক হেল্পফুল। পাশাপাশি এখানে যে এলইডি লাইটটা সেটাও কন্ট্রোল করা যাবে রিমোটের মাধ্যমে। আর সোর্স দেখতে পাচ্ছেন, সোর্স ব্লুটুথ অথবা অক্স অথবা কোএক্সিয়াল, যেই সোর্সে আপনি প্লে করবেন সেটাই এখানে করার অপশন রয়েছে। মানে সম্পূর্ণ কন্ট্রোল এই রিমোটের দ্বারা করা যাবে স্পিকারের, সেই বিষয়টি আসলে অনেক খুবই ইউজার ফ্রেন্ডলি এবং রিমোটটাও অনেক সুন্দর। তো ফ্রেন্ডস, আমাদেরকে তো স্পিকারটি অনেক ভালো লেগেছে, তাই না? হ্যাঁ, অনেক সুন্দর। আমি এই স্পিকারটি নিয়েছি 6,500 টাকা, আমি বাংলাদেশ থেকে নিয়েছি। বাংলাদেশ ভিডিওটি এখানেই শেষ করছি, ধন্যবাদ সবাইকে।